হিয়া, এই হিয়া কোথায় তুমি? সারা বাড়ি খোঁজ করে হিয়াকে কোথাও দেখতে পেলাম না, কি করি এখন? মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আল্লাহ, হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় এখনো দেখিনি। বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপরে বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত বের হচ্ছে। হিয়া, এই হিয়া বলে ডাক দিতে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কে কে? এই আমি আকাশ। ও হ্যাঁ, আপনি কখন এলেন? রাখো, তোমার কখন এলেন আগে বলো, হাতের এই অবস্থা হলো কি করে, আর রক্ত কেন পড়ছে? আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল, কি খাবো কিছুই পাচ্ছি। কিচেন রুমে গিয়ে দেখি নুডলসের প্যাকেট, মনে করছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। কি, তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো? কতগুলো রক্ত বের হয়েছে সেদিকে খেয়াল আছে তোমার? পুরো ফ্লোর লাল হয়ে আছে রক্তে, আর এখন এটাতে কিছু দাওনি কেন, রক্ত পড়ছে তো। এমন বকেন কেন, খুদে পেয়েছে তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনি এসে বকা দিচ্ছেন। চুপ, একদম বকা দিব না তো কি করব। হ্যাঁ, বকার কাজ করলে কিছু খুঁজে পাচ্ছিলাম না। আকাশ তাড়াতাড়ি ড্রেসিং টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। যাও, এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো। হিয়া বাদ্য বের মতো খাটের উপর গিয়ে বসলো। আকাশ আসার সময় খাবার নিয়ে এসেছে বাইর থেকে, সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসে, তারপর হিয়াকে খাইয়ে দেয় এবং সে নিজেও খেয়ে নেয়। হিয়া ভেবে পায় না আকাশকে সে ভালো ভাববে না খারাপ, ওই দিনের আচরণের কথা হিয়া এখনও ভুলতে পারেনি। ধুর বাবা, যে কয়েকদিন এখানে আছি আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাভ নেই, আর মাত্র কিছুদিন পর তারপর আমি এখান থেকে চলে যাব। মেয়েটা কেমন বুঝে উঠতেই পারছি না, কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে, মনে মনে ভাবতে থাকে। আচ্ছা, হিয়া কি আমায় সত্যি ছেড়ে চলে যাবে? যদি চলে যায় আমি ভালোবাসবো কাকে? না, আর ভেবে লাভ নেই, যে করে হোক ওকে নিজের করে রাখবো। আকাশ হিয়ার কাছে যায়। এই, হাতের ব্যথা কমেছে তোমার? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, রেস্ট নাও বলে আকাশ নিজেও সোফায় চলে যায় রেস্ট করতে। শুয়ে রেস্ট করছে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে আকাশের আব্বু ফোন করেছে। সে তো ভয় পেয়ে যায় আব্বুর নাম্বার দেখে। আল্লাহ, কিছু জেনে গেল না তো। ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দেয়। আকাশ, কাল একটু বাড়িতে এসো, তুমি জরুরি কাজ আছে, তোমার জন্য মেয়ে দেখতে যাব। আকাশ মনে মনে যেটা ভয় পাচ্ছিল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আব্বু হঠাৎ কাল মেয়ে দেখবে? তোমায় আসতে বলেছি আসবে, তোমার মা একেবারে একা হয়ে গিয়েছে, তোমার পাদর ছোট বোনটা তো কাজ করতেই চায় না, ঘরের সব কাজ তোমার মায়ের একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দেব। কাল তো অফিস থেকে ছুটি দিবে না? জানি না এত কিছু, আমি তোমায় আসতে বলেছি তুমি আসবে, আর কিভাবে আসবে সেটা তুমি জানো, দরকার হয় চাকরি ছেড়ে চলে এসো, এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দেব। আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোন রেখে দেয়। এখন কি করবে সে, কারণ হিয়াকে তো সে বিয়ে করে নিয়েছে। আবার বিয়ে? আল্লাহ, এখন এক কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তায় চিন্তায় সেদিনটা চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতে দেয় না। পরের দিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেয়। এই হিয়া উঠো। কেন এত সকালে? কেন, আমি তো আরো ঘুমাবো, এখন উঠবো না। উঠতে বলছি উঠো, না হয় না নিয়েই চলে যাব, তারপর দুই দিন আটকে থেকো এই ঘরে। হিয়া লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। কোথায় যাবেন আমাকে রেখে? রেডি হয়ে নাও, বাড়িতে যাব। হিয়া রেডি হয়ে নেয়, তারপর দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছে, বাড়িতে পৌঁছে দরজার বেল বাজায়, আর আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়। আকাশের আম্মু আকাশের সাথে হিয়াকে দেখে বলে, আকাশ, এই মেয়েটা কে? আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া, আর হিয়া হচ্ছে তোমার বৌমা, আমরা বিয়ে করে নিয়েছি। কি কই গো আকাশের আব্বু, তুমি তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আল্লাহ, এখন আমাদের সব আয়োজনের কি হবে? আকাশের আব্বু দৌড়ে আসে তাড়াতাড়ি। কি হয়েছে আকাশের আম্মু, এত চেঁচাচ্ছ কেন? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আকাশের আব্বু পাশে ফিরে দেখে সত্যি আকাশ বউ নিয়ে এসেছে। আকাশের আব্বু তো রাগ উঠে গেছে। আকাশ, তোর আম্মু যা বললো সব কি সত্যি? আকাশ মাথা নিচু করে বলে, হ্যাঁ আব্বু।
আকাশের আব্বু ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। কি করে পারলি এমনটা করতে? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আমাদের বললে কি আমরা তোদের বিয়ে দিতাম না? আকাশ চুপ করে আছে। হিয়া তো আকাশের আব্বুর রাগ দেখে ভয়ে শেষ। হিয়া ভয়ে আকাশের সাথে চুপসে লেগে গেছে। যাও, যা করেছো করেছো, এখন আর কি করার? আকাশের মা বৌমাকে নিয়ে রুমে যাও। এই মেয়ে, চলো আমার সাথে। না, আমি যাবো না, আমার স্বামীকে ছাড়া। আপনাদের খুব রাগ করে আমাকেও মারবেন। কথাটা বলে আকাশকে শক্ত হাতে চেপে ধরে। আকাশের আব্বুর রাগ তো নিমিষেই উধাও। হিয়া এমন বাচ্চা মো দেখে আর আকাশ তো পুরোই থ। হিয়া কি বলল? এটা স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখলো? এই মেয়ে, এদিকে আসো। না, আগে বলেন, আমায়ও কি থাপ্পড় মারবেন? আরে না পাগল, ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে? হিয়া যা। হিয়া ভয়ে ভয়ে আকাশের আব্বুর কাছে যায়। বাহ, মাশাল্লাহ, আমার বৌমা তো দেখতে খুব সুন্দর। তোমা, আমার এমন বদমাস ছেলের কপালে তোমার মতো সুন্দরী বউ জুটলো কি করে? হিয়া তো লজ্জায় শেষ। ইস, কি বলে এসব? আকাশ মনে মনে বলে, শালার বাপ না হিটলার, নিজের পোলারে বদমাস কয়। মা, মুরব্বীদের সব সময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছো, যাও তোমার শাশুড়ি আম্মুকে সালাম করে এসো। হিয়া আকাশের আম্মুকে সালাম করে, সাথে আকাশের আব্বুকেও। যাও, অনেকটা পথ জার্নি করে এসেছো, এখন একটু রেস্ট নাও। দুজনেই উপরে চলে যায়, যেখানে আকাশের রুম। আপনার আব্বুর খুব রাগ, তবে কিন্তু মনটা অনেক ভালো। হ্যাঁ, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার নামে যে সুনাম করেছে আর আমাকে বদমাস বলেছে হিটলার বাপ একটা। হ্যাঁ, যাই হোক, আপনার থেকেও ভালো আছে। আপনার মতো তো আর না যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আকাশের মনটা একদম ছোট হয়ে যায়। আমি তো মজা করে বলেছি, তার জন্য আমায় খারাপ উপমা দিতে হবে? হ্যাঁ, আমি মানছি আমি শরীর খেকো, ভুল করে না হয় ওর সাথে একদিন অমনটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসে যে খাইয়ে দিয়েছি, দেখাশোনা করি, ওগুলোর কি কোনো মূল্য নেই ওর কাছে? হ্যাঁ, ঠিক বলেছ, আমি শরীরের লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে, সেদিন কেন স্পর্শ করেছি আর আজ কেন করছি না। আকাশ মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসে। কিরে, লোকটার আবার কি হলো? দূর, মন খারাপ করলে করুক, আমার কি? আমি তো সত্যিটাই বলেছি, আর আফসোস কখনোই করব না। আকাশ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। থাক আর না, অনেক ভালোবেসেছি আর ভালোবাসবো না, এত কিছুর পরেও আমি দোষী, কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। তার থেকে বড় কথা, আমি তোমার চক্ষু না। আচ্ছা, এখান থেকে গিয়ে আমিও ছেড়ে দিব তোমাকে। সে মুক্তি চাই, মুক্তি দিয়ে দিব, আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রূপ, ভালোবেসেছি এখন মন থেকে ছুড়ে ফেলে দিব হিয়া নামক ব্যক্তিটাকে। অনেকটা সময় পরে আকাশের নিচে আকাশ নিয়ে নিচ্ছে নামে ছাদ থেকে, ছাদ থেকে নেমে রুমের দিকে যায়। যখন রুমে ঢুকবে, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আকাশকে ধূপধাপ মারতে শুরু করে। এই এই, কি করছিস, মারছিস কেন? এমন সময় হিয়া বলে, এই এই মেয়ে, তুমি ওনাকে মারছো কেন? সেটা আপনার না জানলেও চলবে, আমি আমার ভাইকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আর ওই কুত্তা, তুই বিয়ে করেছিস আমাকে বলিস নি কেন? বাহ, ভালোই তো, আমি তো তোর বোন না, আমায় কেন বলবি? হ্যাঁ, যাহ, তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। মিলি, কলেজ থেকে মাত্র এসেছিস, প্লিজ বোন আমার কথা শোন, তোকে সব খুলে বলছি, প্লিজ এমন রাগ করিস না। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আছে? আর যা করার তো করেই নিয়েছিস, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব ভেস্তে দিয়েছিস। মিলি, আগে তুই একটু শান্ত হ, সব বলছি। ওকে বল। তারপর সব খুলে বললাম। ওকে, সবই বুঝলাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়েটা নিয়ে, সেটার কি হবে? পকেট থেকে মানি ব্যাগটা বের করে 5,000 টাকা দিলাম। ধর যা, আমার বিয়েতে মজা করতে পারিস নি বলে তোকে ঘুষ দিলাম, যা মন চাই করিস। তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নেই না, আরো 5,000 দে। কি, আরো 5,000? হ্যাঁ দে বলছি।
কথাটা বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরও 5,000 টাকা নিয়ে নিল। আল্লাহ আমার টাকা! মিলি চলে গেল। আকাশ চুপ করে খাটে বসে বসে গান শুনছে। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলেনি সে। এই যে শুনছেন, আকাশ গান শোনায় ব্যস্ত। এই যে শুনছেন বলেই চিৎকার দিল সে। এই মেয়ে কি হয়েছে, এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। তো আমি কি? কেন, আমাকে কিছু খাইয়ে দিবেন? আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে, নিচে গিয়ে আমাকে বলো। এমন করেন কেন? দেখো তোমার সাথে রসিকতা করার মুড নেই, এখন চোখের সামনে থেকে যাও। হিয়া মন খারাপ করে নিচে চলে গেল। লোকটাকে খাইয়ে দিতে বলেছি, তাই বলে লোকটা আমার সাথে এমন করলো। এবার বুঝো কেমন লাগে, ভালো তো বেসেছিলাম কিন্তু বাঁচতে দাওনি। তো এত কিসের আদিক্ষেতা? হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আকাশের আম্মু হিয়াকে দেখতে পেয়ে বলে, কি রে মা, কি হয়েছে, কিছু বলবি? আসলে আমার না খুব খিদে পেয়েছে। ইস রে, আমার তো খেয়ালই ছিল না তোরা এসেছিস তোদের নাস্তা দিতে। আচ্ছা এদিকে আয় তো দেখি, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আমি তো একা খেতে পারি না, বাসায় সব সময় আম্মু খাইয়ে দিত, এখন তো উনিও খাইয়ে দিচ্ছে না, কিভাবে খাবো? আচ্ছা এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আকাশের আম্মু হিয়াকে খাইয়ে দেয়, কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারণ কয়েকদিন আকাশের হাতে খেতে খেতে এখন সেটা অল্প অভ্যাসে পরিণত হয়েছে। তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসে সে। তখনও আকাশ গান শুনছিল। হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর দুপুর হয়ে আসে, সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করে। আকাশও রেস্ট করছে, খাটে হাত পা মেলে শুয়ে আছে। এই হাত পা গোছান, আমিও রেস্ট করব। এখানে জায়গা পাবে না, এখন অন্য কোথাও গিয়ে রেস্ট করো। মনে কি, তো আমি কোথায় যাব? যেখানে মন চাই সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবে না। দূর লাগবে না আমার জায়গা, কথাটা বলে সোফায় গিয়ে বসে পড়ে। আকাশ বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট মনের দিক থেকে তার বিপরীত, মন বলতে কিছুই নেই মেয়েটার। আকাশ ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হয়, আবার ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় চলে আসে। বাসায় সে হিয়ার সাথে কোনো কথা বলে না, পুরোপুরি অ্যাভয়েড করে এখন হিয়াকে। এভাবে আরও দুদিন চলে যায়, হিয়ার সাথে কোনো কথাই বলে না আকাশ। এখন হিয়া যদি কোনো কথা বলে তার উত্তর দেয়। হিয়া তো ভালো করেই উপলব্ধি করতে পেরেছে আকাশ তার সাথে ভার ভার হয়ে চলে। দূর যেমন ইচ্ছাই করুক, আমার কি আর কয়েকটা দিন মাত্র, তারপর আম্মুরা আসলে ওনাদের সাথে চলে যাব খচ্চরটাকে ডিভোর্স দিয়ে। আম্মু আমার অফিস ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে, কাল থেকে অফিসে যেতে হবে, আর চলে যাব আমি। সে কি রে, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসব। আচ্ছা বৌমাকে সাথে করে নিয়ে যাবি তো নাকি? তোমরা ভালো জানো আমার সাথে যাবে না থাকবে। আচ্ছা নিয়ে যা, কারণ ওখানে তো একা একা থাকিস, কথা বলার একটা সঙ্গী হলেও হবে। ওহ ওর মতো মেয়ে আবার হবে আমার কথা বলার সঙ্গী? আর মেয়ে খুঁজে পেলে না তুমি? তো কখন যাবি? এই তো খেয়ে রওনা দিব। আচ্ছা দাঁড়া আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম, তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে, এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে কিন্তু এখন কে খাইয়ে দিবে সেই আমার কাছেই ঘুরে ঘুরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম, তারপর বিকেলে সাজাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজনে মিলে। বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি, আর বাসার আর আসার সময় বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ আজ রান্না করার মতো শক্তি বা কোনো ইচ্ছে নেই। হিয়ার খাবারগুলো বেড়ে টেবিলে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে, এমন সময় হিয়া ডাক দিল, মেজাজটা পুরো বিগড়ে গেল একদম। তাও কিছু বললাম না, ডাকছো কেন, কী হয়েছে? অবশ্য কী হয়েছে সেটা আমার অজানা নয়। একটু খাইয়ে দিন না। কি, তুমি আমার ঘুম নষ্ট করেছো তোমায় খাইয়ে দেওয়ার জন্য?